ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ল বাস, মৃত্যু কমপক্ষে 20 জন যাত্রীর, আহত আরও অনেকে। সোমবার সকালে উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস 200 মিটার গভীর খাদে পড়ে যায়। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন উদ্ধার কাজের। উত্তরাখণ্ডের গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল বাসটি। বাসে কমপক্ষে 45 জন যাত্রী ছিলেন, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর খাদে উদ্ধার কাজ চালাতে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত 20 জনের দেহ উদ্ধার হয়েছে, আরও বহু যাত্রী আহত। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আলমোড়া জেলার মারচুলায় বাস দুর্ঘটনার খবর পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও এসটিআরএফ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দপ্তরের তরফে নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।